হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ নিবিতাস গুপচুপ। আর আজকে আমরা যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে। ঠান্ডার মধ্যে একটু ঘোরাঘুরি করতে সবারই ভালো লাগে, স্পেশালি যদি একটু ঝর্ণা টর্ণা থাকে। তো আমরা কোথায় যাচ্ছি ঘোরাঘুরি করতে সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতেই পাবে। তো সবাইকে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ব্লগটা দেখো। তো আমরা এখানে যাচ্ছি পুবু, আমি, দাদা ভাই অ্যান্ড বৌদি। তো বেশি মানুষ না, আমরা চারজন পাঁচজনই ছিলাম। সো এটা পিকনিকও বলা যায় না, জাস্ট একটু ঘুরতে যাওয়া ব্যাস। তারপরে ঝর্ণা দিয়ে কি করবা? নাচু কি করবো? আমরা এখানে পৌঁছে গেছি। আমরা গেছিলাম একচুয়ালি কাঠের অংশতে কার্বিআংয়ে পড়ে। আর পুকুর তোমরা দেখতে পাচ্ছ সবাই চোখটা একটু খোলা, অ্যাকচুয়ালি আগের দিন একটু বিছা আই থিঙ্ক লেগে গেছিলো চোখের মধ্যে, ওই জন্য চোখটা আরও ফোলা ছিল। একটু তো অনেক কমে গেছিলো কিন্তু আরও চোখটা ফোলা ছিল। ঝর্ণা আর ঝর্ণাটা তো সামনে থেকে খুব খুবই সুন্দর, কিন্তু ভিডিওতে অত একটা বোঝা যাচ্ছিলো না, আর আওয়াজটা এত মানে অনেক দূর তো কাশছিলো। আর এখানটাতে সবাই এত ফানি ফানি পোজে ফটো তুলছিলো, একটা মেয়ে তো একদম পুরো টাইটানিক পোজ দিয়ে দিয়েছে এখানে, কি বলবো, মানে আমি তো এখানে হাসি থামাতে পারছিলাম না। সো আর সবার ফানি ফানি পোজ দেখে আমারও একটু ইচ্ছা হলো কিনা একটু দিই। আমি একটু ফানি পোজ দিই কিন্তু লাস্ট দিন দিতে পারলাম না, কিন্তু এখানে গিয়ে অনেক ঘটনা ঘটে গেছে। পুকুর জলে পড়ে গেছে, পুকুর তো মনে কী বলবো, অকে তো আমরা রাখতেই পারছিলাম না, লাস্ট অব্দি ও জলে নামলই। আর এখানটাতে গিয়ে অ পুরা ভিজে একদম খতম কাহিনী। তবে যাই হোক, খুব এনজয় করেছি আমরা, আর তোমরা দেখে বুঝতেই পারছি খুব এনজয় করেছি এখানটাতে। সেটার থেকে আমরা চিপে চিপে জল বের করেছি, মানে এতটাই খারাপ কন্ডিশন ছিল জল, সব খুলে খুলে নিতে হবে আমাদেরকে। শুধু টি শার্টটা পরে গাড়িতে গেছে। তো লাস্টলি যেটা ঘটলো, আমাদের তো পিকনিকের কোনো প্ল্যান ছিল না, আমরা করিও নেই। তো অনেক জলদি আমাদের এখানে ঘোরা হয়ে গেছে। তো দাদাভাই বললো যে এত জলদি ঘোরা হয়ে গেছে তো চল আমরা অন্যখানে যাই। তো আমরা আরেক জায়গায় গেলাম, ওইখান থেকে আমরা গেলাম বেলুঘাট। তো বেলুঘাট ওই জায়গায় ঝর্ণাটাতে আরও অনেক সুন্দর, কিন্তু কাঠিলংসুতে যেরকম আমরা জলে নামতে পেরেছি, কিন্তু বেলুঘাটে ওই সিস্টেমটা ছিল না, তো সেই জন্য আমরা ওইখানে জলে নামতে পারিনি। কিন্তু তবুও ঝর্ণাটা অনেক অনেক সুন্দর, আমি বলবো যে যারা যারা যাও নি এখনও নিশ্চয়ই এখানটাতে যাও, অনেক সুন্দর ঝর্ণাটা।
মার্কেটে সবাই সবজি টবজি নিয়ে বসেছে, একজন শুধু এই এরই পোকাগুলো নিয়ে বসেছিল। আমি তো জানতাম না, তারপরে জানতে পারলাম যে এগুলো নাকি ফ্রাই করে খাওয়া হয়। লাস্টে কুকুর এতটাই টায়ার্ড যে ঘুমিয়ে পড়ল আস্তে আস্তে। আর আজকের ভিডিও এইটুকুই। তো যাদের যাদের ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে।